মহরমে এবারে তো কালাপাহাড়ি কিভাবে কি মানে পালন করা হবে, কেননা প্রশাসনের তরফ থেকে কিছু নিয়মাবলী করে দিয়েছে, কি করে কি হবে? দেখুন, যে কোনো করণীয় তো করা হবে, ঠিক আছে? এবার মানে আমাদের তো যে বিসি রোড দিয়ে যে পজিশনটা যায় সেটা কোনো রকমভাবে যাওয়া হবে না, একটু গাড়ি ভাড়া করাবে, গাড়ি ভাড়ার মাধ্যমে নিয়ে গিয়ে কারবালা নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এটা ভাবনা হয়েছে, যাই যাই হোক, শিওর কোনো এ নেই, মানে কমিটির তরফ থেকে এটা ভাবনা? হ্যাঁ, এটাই ভাবনা হয়েছে। আর আজ থেকে তো মোটামুটি শুরু নাকি? হ্যাঁ, আজ থেকে শুরু, আজকে দুপুরের মতো, কাল সোমকে প্রচুর আজ যাওয়া, তারপর মনে হয়। তো এবারে কীরকম মনে হচ্ছে, মানে যেটা মহরমকে ঘিরে একটা তৈয়ারি থাকে সারা বছর ধরে, তো এবারে কীরকম মিস করা হচ্ছে কি? মানে মিস তো হচ্ছে মহরম, বর্ধমান শহরের মহরম, ঐতিহাসিক মহরম, যা সারা বর্ধমানবাসী যার দিকে তাকিয়ে থাকে এই মহরমের দিকে। যাই হোক, এবছর করোনার মহামারীর মধ্য দিয়ে কোনো রকম উৎসব পালন করা হবে না সেরকমভাবে, যাই হোক যেটুকু হবে। হ্যাঁ, সেটা কোনো আচার অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, যেটা নিয়মাবলী সেইটুকু হবে। কি নাম আপনার? আমার নাম শেখ।